كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي النبي صلى الله عليه وسلم যখন বললেন যে দাজ্জালের আগে 3টি বছর যাবে ফিসনাতিল উলা ইয়ামুরু আল্লাহু আস-সামা আন তাবিসা সুলসা মাতরহা প্রথম বছর আল্লাহ আকাশকে বলবেন যে তোমার তিন ভাগের এক ভাগ বৃষ্টি আটকে দাও ওয়ায়ামুরুল আরদা আন তাবিসা সুলসা নবাতহা জমিনকে বলবেন যে তোমার ফসলের তিন ভাগের এক ভাগ আটকে দাও এগুলি ফলাইও না দ্বিতীয় বছরে আল্লাহ আকাশকে বলবেন সুলুসায় মতরেহা তিন ভাগের দুভাগ বৃষ্টি আটকে দাও জমিনকে বলবেন সুলুসায় নবাতহা তোমার ফল ফসলের তিন ভাগের দুভাগ আটকে দাও ফিসনাতি সালিসা ইয়ামুরুল্লাহু সামা আন তাবিসা মাতারাহু কুল্লা আকাশে বলবেন কমপ্লিট বৃষ্টি বন্ধ করে দাও অফ কোনো বৃষ্টিপাত হবে না এবছর জমিনকে বলবেন আন তাবিসা নবাতাহা কুল্লা তোমার সমস্ত ফল ফসল আটকে দাও একটা শস্য দানাও আর উৎপন্ন হবে না সাহাবারা বললেন ক্ষমা তো আমন না সেই নেই জিন ওই সময়ে মানুষরা খাবেটা কি আমরা তো মনে 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 ভেবেছি খাদ্য মানেই হলো ইলিশ মাছ কাতল মাছ রুই মাছ খাদ্য মানেই কলা খাদ্য মানেই আপেল বেদানা আঙ্গুর নাশপাতি খাদ্য মানেই চাল ডাল এগুলি খাবার ঠিক আছে এই বিশ্বাসটা ঠিক আছে এগুলি খাবার এগুলি আমরা কে না জানি সবাই জানি কিন্তু আরেক প্রকারের খাবার আছে আরেকটা খাদ্য গুদাম আছে বিশ্বে বিশ্ব ভান্ডারে আরেকটা খাদ্য গুদাম আছে সেই গুদামটা আমাদের হাতের নাগালেই আছে আমরা জানি কিন্তু সেই গুদামের খাবার বের করতে যে ইমানের দরকার সেটার অভাব সেটাকে খাদ্যে রূপান্তরিত করতে যেই পেয়ে যে বিশ্বাসের দরকার সে বিশ্বাসটা যেদিন আসবে ওইটা খাবার হয়ে যাবে সেনাবাহিনীর ক্যাপসুলের মতো যারা একটা ক্যাপসুলকে তিন দিন সাত দিন কিছু খেতে হয় না যুদ্ধের ময়দানে তো সাহাবাগণ বললেন যে ওই সময় কোনো খাবার নেই সব বন্ধ তাহলে মানুষ খাবে কি ওই সময় নবীজি বললেন তো আমহমদ তসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর খাবার হবে সুবহানাল্লাহ খাবার হবে আলহামদুলিল্লাহ তখনকার খাবারের নাম লা ইলাহা ইল্লাল্লাহ তখনকার খাদ্যের নাম আল্লাহু আকবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ঈমান ছিল যে দাজ্জালের আগে 1450 বছর আগে উনি এগুলিকে খাবার হিসাবে পেতেন তিনি এক নাগাড়ে চার দিন পাঁচ দিন সাত দিন রোজা রাখতেন সাহাবারা বললেন আমরাও রাখবো ইন্নাকা তু আসেন আপনি সোম বেসাল রাখেন এক নাগাই রোজা রাখেন ইফতারও নাই সাহারিও নাই এক কাতরা পানিও পান করেন না এক নাগাড়ে পাঁচ দিন সাত দিন রোজা বিনা ইফতারে বিনা সাহারিতে কিছুই খায় কিছুই না খেয়ে 24 ঘন্টা কিছুই না খেয়েও রোজার একটা প্রকার আছে যেটা আমরা কেউ জানি না হয়তো অনেকে এটাকে সোমুল বেসাল বলে কিছু না খেয়ে এক নাগাড়ে রোজা সাহাবিরা বললেন আমরাও রাখবো নি তিনি বললেন না তোমরা পারবে না তোমাদের এখনো সেই পাড়ার মতো সেই যোগ্যতা তৈরি হয়নি তা আপনি যে রাখেন ইন্নি আবি তু ইউতুইমুনি রব্বি ওয়া ইয়াসকিন আমি আমি তো রাত্রে আমার এমন অবস্থা হয় যে আমার রব আমাকে খাওয়ান আমার রব আমাকে পানি পান করান ব্যাখ্যা কি এই হাদিসে দাজ্জালের হাদিসে ব্যাখ্যা পাওয়া যায় নবুয়তি ঈমানের পাওয়ারের কারণে সুবহানাল্লাহ বললে ফ্যাট ভর্তি সুবহানাল্লাহ ওয়াজিকরুকা লিল মুশতাকে খায়রু শারাবি যে তোমার জিকিরে তো উত্তম শারাব শারাবন্ত হোরা তোমার জিকিরে তো খাদ্য বেলাল বেলালকে মরুভূমির তপ্ত বালির উপরে যখন পাথর চাপা দিয়ে আজাব দিচ্ছিল এক কাতরা পানিও নাই আহাদ আহাদ বলে বেলাল বেঁচে ছিলেন পিপাসাও নাই ক্ষুধাও নেই এটাও এক প্রকারের খাবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার দাজ্জালের সময় ঈমানদারদের ঈমান এতটা উন্নত হবে এতটা শক্তি পাবে যে
এসব তাজবির ভিতর থেকে খাদ্য গুণটা বের করে আনবে ওরা। এগুলি বলার সাথে সাথে খাদ্যের চাহিদাও নাই, খাদ্যের কাজ হয়ে গেছে, ভিটামিন যা লাগে এসে গেছে, পিপাসাও মিটে গেছে, ভিতরে তৃপ্তি এসে গেছে। সুবহানাল্লাহ। এবং সুবহানাল্লাহ, বেহা ইউরজাকুল খালক, তসবির কারণেই মহাবিশ্বে রিজিক পায়। বিশ্বে মহাবিশ্বে সুবহানাল্লাহ না থাকলে কোনো রিজিকে কেউ পেত না। মহাবিশ্বে রিজিক আছে, ধান গম চাল ডাল তরি তরকারি মাছ মাংস এগুলো আছে, যেহেতু এই মহাবিশ্বে রিজিকের মূল যেটা চাবিকাঠি সুবহানাল্লাহ এটা আছে এখন। এই জন্যই ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদি, মহাবিশ্বের সব কিছু আল্লাহ তাসবিহ জপে। তসবি না হলে কাউকে আল্লাহ রিজিক দিতেন না। যে স্থূল রিজিক এটাও ওই সূক্ষ্ম অদৃশ্য রিজিক যেটা সুবহানাল্লাহর ভিতরে লুকিয়ে আছে, ওটার কারণে এটা আমরা পাই, পেয়ে থাকি। সম্মানিত ভাই কন, অতএব আমাদের এই যুগে খুব বেশি করে আবৃত্তি করা উচিত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা একটা বিশাল অর্থনীতি, দুর্যোগকালীন অর্থনীতি, ইনশাআল্লাহ কিছুই লাগবে না, এটা দিয়ে হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের মাতা পিতাকে ক্ষমা করুন, জীবিত মৃত সকল মুমিন মুমিনাকে ক্ষমা করুন। আল্লাহ সেই পাওয়ারফুল ইমান, সেই শক্তি, আপনার প্রতি সেই অগাধ বিশ্বাস।